পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যিনারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং ইনস্টলমেন্টে টাকা পাচ্ছেন তারা মহাবিপদে পড়তে যাচ্ছেন, কারণ নিয়ম লঙ্ঘন করার জন্য আপনার টাকা সব ফেরত দিতে হবে। আজকে বিডিও অফিস থেকে এমন একটি নোটিশ পাবলিশ করা হলো। আমার এই চ্যানেলে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আপনারা কোন কোন রুলসগুলো বা নিয়মগুলো ব্রেক করলে আপনাদের টাকা ফেরত দিতে হবে। আজকেই পিএম এই নোটিশটি রিলিজ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে যে কোন সমস্ত নিয়মগুলো আপনি লঙ্ঘন করলে আপনার টাকাটা ডাইরেক্ট এডি অফিসে গিয়ে ফেরত দিতে হবে। সো আজকে বিডিও অফিস থেকে টাকা ফেরতের নোটিশটা রিলিজ করার সঙ্গে সঙ্গে আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি, যাতে আমার ভিউজরা প্রবলেম থেকে কিভাবে কাম ওভার বা সমাধান পাবেন। ভিডিওটি শুরু করার আগে বলবো, যিনার ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেছেন, পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও এবং লাইক এবং তোমার পরিচিতর মাঝে যাতে এই প্রবলেম থেকে সলিউশন হয় এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। চলুন, যেটি রিলিজ করা হয়েছে যে নোটিশটি সেটি আপনাদের সামনে লাইভ আমি পড়ে শোনাচ্ছি। আপনাদের স্ক্রিনের সামনে এই নোটিশটি দেখতে পাচ্ছেন, আমি এই নোটিশটি লাইভ আপনাদের পড়ে শোনাবো। এটি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর থেকে সহ কৃষি অধিকারকরণ। এটি একটি ব্লকে পাঠানো হয়েছে, সেম ফরম্যাটে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ব্লক আছে ব্লকে পাঠানো হয়েছে। অর্থাৎ পিএম কিষাণ সম্মাননিধিতে যিনারা ইনস্টলমেন্টে টাকা পাচ্ছেন তিনাদের ওয়ার্নিং হিসাবে বা সাবধানতা হিসাবে এই নোটিশটি পাঠানো হয়েছে। দেখুন, নোটিশটি শুরু হয়েছে স্মারক সংখ্যা 489 দিয়ে, তারিখ দেওয়া হয়েছে, এরপরে বিষয় দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি, যেটি আমরা পিএম কিষাণ সম্মাননিধি নামে পরিচিত। প্রকল্পের টাকা ফেরত অবলিক অনুপযুক্ত কৃষক ইনএলিজিবল ফার্মার সম্পর্কিত। অর্থাৎ মেন টপিক হচ্ছে এই নোটিশটি দেওয়ার মেন বক্তব্য থাকছে আপনাদের যে সমস্ত কৃষকরা ইলিজিবলভাবে অর্থাৎ বেআইনিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন, তিনাদের যে টাকাগুলো আছে সেগুলো ডাইরেক্ট আপনাদের এডি অফিসে গিয়ে ফেরত দিতে হবে। সো এই নোটিশটা আমি লাইভ পড়ে শোনাচ্ছি। মাননীয় বা মাননীয়া এত দ্বারা একটা ব্লকের নাম দেওয়া হয়েছে, মোরেশ্বর এক নাম্বার ব্লকের সমস্ত চাষি ভাইদের জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি, যেটি পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের, একটি পরিবারের স্বামী বা স্ত্রী যে কোনো একজন আবেদন করবেন। যদি দুজনে আবেদন করে থাকেন বা টাকা পেয়ে থাকেন তবে অতি অবশ্যই একজন প্রাপ্ত টাকা ফেরত দেওয়ার জন্য স্বামী স্ত্রী দুজনের আধার কার্ড নিয়ে সহ কৃষি অধিকর্তার করণে যোগাযোগ করুন। অর্থাৎ আপনারা পিএম কিষাণ সম্মাননিধি যোজনার বেনিফিটটি পাওয়ার জন্য অল ডকুমেন্ট শুদ্ধ কৃষি দপ্তর অধিকরণে অর্থাৎ এডি অফিসে জমা করেছিলেন। সেখানে আপনাদের কি করতে হবে, একটি ফ্যামিলিতে কেবলমাত্র একজনই অর্থাৎ একজনই এই বেনিফিটটি পাবে, কিন্তু এটি অনেকেই কি করেছেন, হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রীর নামে জমি আছে বলে দুজনে অ্যাপ্লাই করেছেন এবং দুজন নামে হয়ে গিয়েছে এবং ইনস্টলমেন্টে টাকা দুজনের অ্যাকাউন্টে ঢুকেছে। সো এটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির রুলসটা ব্রেক করার জন্য, অর্থাৎ এক ফ্যামিলিতে একজনই এই বেনিফিটটি পাবে, সেজন্য এডি অফিসগুলোতে আপনাদের যে টাকাগুলো আছে সেখানে গিয়ে আধার কার্ড দিয়ে কেবলমাত্র একজনই বেনিফিটে টাকাটা রাখবে এবং অন্যজন এটি ব্যাক করে দেবে। দেখো পরবর্তী যে অংশটিতে আরও কি বলেছে। এছাড়াও এই নোটিশটিতে আরও বলেছে, চাকরুজীবী বা পেনশনভোগী আয়করদাতা এই প্রকল্পে আবেদন করবেন না, আবেদন করে থাকলে বা টাকা পেয়ে থাকলে ফেরতের জন্য সহ কৃষি অধিকর্তাকরণে যোগাযোগ করুন। অর্থাৎ আপনি কোনো গভর্নমেন্ট এমপ্লয় হলে অর্থাৎ কোনো চাকরি করলে এবং আপনি পেনশন পেলে, আমি আগের ভিডিওটিতে পুরো ডিটেলসে বলে দিয়েছিলাম যে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং আপনার পেনশনের লিমিট কত হবে বা চাকরিতে আপনাদের কত ইনকাম হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অলরেডি আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি। আমি আই বাটনে এন্ড অফ স্ক্রিনে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে আপনারা ক্লিক করে আপনারা পুরো ডিটেলসে জেনে দেন যে আপনাদের কত ইনকাম থাকলে বা পেনশনের কত থাকলে আপনি এটি অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি এটা বেনিফিটটি গ্রহণ করতে পারবেন। তাহলে কি বলেছে, চাকরিজীবী বা পেনশনভোগী আয়করদাতা এই প্রকল্পে আবেদন করবেন না, আবেদন করে থাকলে বা টাকা পেয়ে থাকলে
ফেরতের জন্য সহ কৃষি অধিকর্তাকরণে যোগাযোগ করুন। সকল কৃষকদের জন্য মধ্যে সচেতনতার স্বার্থে দয়া করে বার্তাটি বহুল প্রচারের জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এই নোটিশটি বলেছে যে বেশি বেশি করে আমি এই যে ভিডিওটি বানাচ্ছি এটি আপনার পরিচিতদের মধ্যে যাতে তিনারা কোনো প্রবলেমে না পড়েন, অর্থাৎ তাদের কোনো অসুবিধা না হয়, সেজন্য এই ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। দেখুন এই নোটিশটা ব্লক লেভেল এডিওপি লেভেল এ পাঠানো হয়েছে, সো আপনারা যাতে কোনো প্রবলেমে না পড়ে সেজন্য আমি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি বানিয়ে দিলাম। সো মাই ডিয়ার ভিউয়ার্স, যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেছেন তাদের বলে রাখবো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, এবং তোমাদের কোনো কিছু প্রশ্ন বা কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি 100% আপনাদের সদুত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা কিভাবে সলভ আউট করবেন বা আপনি কিভাবে সলভ হবেন সেটা আমি কমেন্টে জানিয়ে দেব। সো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বেশি বেশি ভিডিওটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।